কসবার ঘটনা থেকে নজর দেব। কসবায় দুষ্কৃতী তাণ্ডব, বাড়িতে ভাঙচুরের অভিযোগ। এক ব্যক্তির বাড়ির জানলা, স্কুটার ভাঙচুর। কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের বাড়ি মালিকের। পুলিশকে ব্যবস্থা নেবার আবেদন জানিয়েছেন ১০৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। অভিযোগকারীকে সক্রিয় তৃণমূল কর্মী বলে দাবি কাউন্সিলর লিপিকা মান্নার। তোলাবাজি করতে বলে অভিযোগকারীকে দল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। একটি শ্লতাহানির অভিযোগ ঘিরে এই ঘটনা ঘটতে পারে এমনই দাবি ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের। সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করা হয়েছে জানিয়েছে পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। কসবায় দুষ্কৃতী তাণ্ডব, বাড়িতে ভাঙচুরের অভিযোগ। এক ব্যক্তির বাড়ির জানলা, স্কুটার ভাঙচুর। কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের বাড়ি মালিকের। পুলিশকে ব্যবস্থা নেবার আবেদন ১০৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের। অভিযোগকারীকে সক্রিয় তৃণমূল কর্মী বলে দাবি কাউন্সিলর লিপিকা মান্নার। তোলাবাজি করতে বলে অভিযোগকারীকে দল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। একটি শ্লীলতাহানির অভিযোগ ঘিরে এই ঘটনা ঘটতে পারে এমনই দাবি ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের। সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করা হয়েছে এমনই জানিয়েছে পুলিশ। আর দুষ্কৃতীদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে পুলিশ। সেই সিসিটিভি ফুটেজের ছবি দেখতে পাচ্ছেন। কসবায় দুষ্কৃতী তাণ্ডব, বাড়িতে ভাঙচুরের অভিযোগ। এক ব্যক্তির বাড়ির জানলা, স্কুটার এভাবেই ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। কসবা থানায় ইতিমধ্যে লিখিত অভিযোগ দায়ের করেছেন বাড়ি মালিক। ঠিক কি ঘটেছে বিস্তারিত জানিয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। কসবায় বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব। গতকাল রাত্রিবেলা প্রথমে ৫ জন আসে এবং তারা হুমকি দিয়ে যায় এমনটাই অভিযোগ যিনি অভিযোগ করেছেন তার। এবং তার সঙ্গে তারপরে 20 থেকে 25 জন এসে এইভাবেই বাইরে থেকে বোতল ছুঁড়ে, পাথর ছুঁড়ে ভাঙচুর চালিয়েছে এমনটাই অভিযোগ। আমরা দেখতে পাচ্ছি পাথরের টুকরো খাটের ওপরে পড়ে রয়েছে, জানলার একাধিক কাঁচ সেগুলো চুরমার অবস্থা, ঘরের ভেতরে লণ্ডভণ্ড পরিস্থিতি হয়ে রয়েছে। যার বাড়িতেই ঘটনা ঘটেছে তার সঙ্গে একবার আমরা কথা বলে নেব। ঘটনা 3 বছর ধরে আমার উপরে নানা রকমভাবেই অত্যাচার চলছে, নানা রকমভাবে মানে হ্যারাসমেন্ট করে যাচ্ছে আমাকে। তো মানে কারা করছে এটা? এটা করেছে তখন করেছিল সুশান্ত দা, বড় চেয়ারম্যান, এখন ১০৮ নম্বর কাউন্সিলর। ওনার খুব কাছেরই লোক ছিলাম, তারপরে কোনো কারণে খুব রাব ব্যবহার করার পর থেকে সরে যাই এবং রাস্তায় ওনার যে কর্মীরা রয়েছেন ওনার সঙ্গে বাইক বাহিনী 20-25টা বাইক নিয়ে যখন তখন রাস্তায় আমাকে অকথ্যভাবে গালাগালি দেয়, চর্তাপ্পর। গতকাল কি ঘটেছে? আমার নামে গালাগালি দিচ্ছে, ডাকছে, কোমরে কিছু ঘুরছে, বোঝা যাচ্ছে, এসব করতে করতে চলে গেল। পুরো দেখতে পাচ্ছি সিসি ক্যামেরা, কিন্তু কিছু করার নেই। মানে মানে এসে দাঁড়ালো, দাঁড়িয়ে সে একটা পেটির মধ্যে বিয়ারের বোতল ছিল, পাথর নিয়ে পুরো ভাঙচুর করলো। আপনারা দেখতেই পাচ্ছেন সব একদম। আমি তো ইনসিকিউর ফিল করছি, এবার এইসব অঞ্চলের লোকও তো এরকম করছে, মানে মানে একটা ইনসিকিউর ফিল করছে। আর এই ঘটনায় পুলিশকে ব্যবস্থা নেবার আবেদন করেছেন ১০৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর লিপিকা মান্না। অভিযোগকারীকে সক্রিয় তৃণমূল কর্মী বলে দাবি করেছেন তিনি। কি ঘটনা ঘটেছে সেটা আমি চোখে দেখে এসেছি, যে ওই পাথর, বোতল সব ছুঁড়ে মেরে বাড়ির পুরো কাঁচ তছনছ এবং তার বেডরুমটা খুব খারাপ অবস্থা। মহিলাটি খুবই কান্নাকাটি করছিল এবং সে নিরাপদ চাইছিল বারবার। সে আমাকে ফোন করে, তখন আমি পুলিশকেও জানাই, আমি পুলিশও গিয়েছিল ওখানে। এবার প্রশাসনের উপর আমি পুরোটাই নির্ভরশীল, কেন এখন প্রশাসনকেই দেখতে হবে। আর যেটা হয়েছে সেটা ঠিক হয়নি, সে যে কোনো কারণেই হোক। তৃণমূল করে এটা আমি বলবো, তৃণমূল করে। ওর মেসেজ আমার কাছে আসে, মানে প্রায়ই আসে তৃণমূল করে। আমি যেহেতু নতুন কাউন্সিলর, আমার কাছে এই অর্থে এতগুলো ছেলে এই মুহূর্তে আমি দেখিনি, এদেরকে দেখিনি আমি।